বাসায় আমি বইতে বসি, আমি বসি হলো দূরে পোলার বাসায়, এম করে থু করে হালাইছে না ছাড়বে এই যে এই যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সবাইকে ওয়েলকাম ঢাকা টু সিলেট জার্নি। আর আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা সিলেটে কীভাবে কী জার্নি, অ্যান্ড আমি কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করব যারা সিলেট ঘুরতে যাচ্ছেন, যদিও অনেকে হয়তো সিলেটে ঘুরেছেন বাট আমাদের প্রথমবার। আর আমি ছোটোবেলায় গিয়েছিলাম বাট এবার ফার্স্ট টাইম হচ্ছে বড়বেলায় যাওয়া, আর আমাদের সবাই মিলেই হচ্ছে জাফলং বা সিলেটের মেইনলি ট্যুর দেওয়ার ইচ্ছা। তো আমরা যাচ্ছি হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন বাংলাদেশ বিমানে। আমাদের পার পার্সন যাওয়া আসার খরচ পড়েছে অ্যারাউন্ড 7,000 করে, আর জায়ানের হচ্ছে অলমোস্ট 1,000। যদিও আমাদের বাসা খুবই কাছে এয়ারপোর্ট থেকে, তারপর আমরা কিছুটা আগে রওনা দিয়েছি কারণ বোর্ডিং পাসের জন্য 30 মিনিটস আগে যাওয়া ভালো, নাহলে লাস্ট টাইম চিটা যাওয়ার সময় আমাদের খুবই দৌড়াদৌড়ি লেগেছিলো। গাড়ি ছেড়ে দেন তাড়াতাড়ি, আমার ভালো লাগছে না। বলো এই যে ঘুম পেয়ে গেছে। ঢাকা টু সিলেট জার্নিতে আপনারা চাইলে নভো এয়ার বা ইউএস বাংলা এই এয়ারলাইন্সেও আসতে পারেন, বাট বাংলাদেশ বিমান আমার পার্সোনালি ভালো লাগে জার্নির জন্য। তো ওদের পার্সোনাল বাস দিয়ে হচ্ছে প্লেন পর্যন্ত নিয়ে যাবে। অনেকদিন পর ম্যাঙ্গো বার পেলাম, আমি তো কিছু পেলাম ম্যাঙ্গো বার পাইছিলাম। জায়ান খুশি সাথে আসবে আপু, ম্যাঙ্গো বার ম্যাঙ্গো বার এই যে ফেলে দিবে কানে দেখাই। আমার নাম্বারটা রাখা দেন স্যার, আমার কার্ড নাই। আচ্ছা বলছো না,
ইশে মাঝার গেটে পাঁচ ভাই রেস্তোরাঁটা কত তো জিনা পাঁচ ভাই ওই যে জিন্দা বাজার বলছেন হ্যাঁ ওইখানে পাঁচ ভাই পানসি এগুলো আছে আজকে তাহলে পাঁচ ভাই তো জি জি পাঁচ ভাই কি বললো নাম করা সিলেটের নাম করা নাম করা বিখ্যাত খাবার পানসির পরে পাঁচ ভাই হইছে এখন কালকে রিভিউ দেখলাম আর মহিলা বাসায় আমি বইতে বসি আমি বসি হলো দূরে পোলার বাসে এম করে থুক করে হালাইছে না মানে আরেক সিট থেকে আরেক সিট সামনে সিট থেকে আমার ছিঁড়ে কি থু মারছে না পানি সিফটি এত মনে পড়েছে না একদম পুরো তো গেছে আমার ওনার সাথে ছিল না একলা ছিল মহিলা একলাই আছে আমি তো ছিলে উঠছি ঘরে এই আপনি কি করে কি করে বাবা বাবা ভুলে গেছে আর ভুলে গেছে মানে আপনার গিনিটা হবে আর কেমন গেছে আপনারা আসলে খুব ইজিলি বাসে চলে আসতে পারেন বাস এনা বাসে হচ্ছে এসি 1200 আর নন এসি হচ্ছে টিকিট মেবি 570 টাকা ঢাকা থেকে সিলেট বাসে আসতে আপনাদের প্রায় 7 ঘন্টা সময় লাগবে এর মধ্যে আমরা আমাদের হোটেলে চলে এসেছি আর নেক্সট ব্লগে দেখাবো হোটেল প্যাসিফিকের একটা হোটেল স্টার প্যাসিফিকের একটা রিভিউ সো আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই